দাদা দেখতে পাইনি, এই ছোট লোকের বাচ্চা ধাক্কা মারি বলছো দেখতে পাইনি। তোরা কেমন আছিস? সেই কবে এক্সাম দিয়েছিলাম, আজ দেখা হলো তোদের সাথে। দোস্ত আমরা খুব ভালো আছি। কিরে আবুল, চুপ হয়ে বসে আছিস কেন? দেখ দোস্ত, এতদিন এত কষ্ট করে পড়াশোনা করে আর এখন এভাবে আড্ডা মারলে কি হবে? তাই তো, ঠিক বলেছিস, বাট এখন কি করব? এই দোস্ত দেখতো সূর্য নাকি? হ্যাঁ ও তো সূর্য। হ্যাঁ সূর্য তো, বাট ও কোথায় যাচ্ছে? আরে ও তো অনেক বছর ধরে মাধ্যমিক পরীক্ষা দিয়েই যাচ্ছে, পাস করতেই তো পারেনি। এ রাজু, ওকে ডাক দে তো। এই সূর্য, সূর্য শুনে যা। কিরে সূর্য, কোথায় যাচ্ছিস? আরে স্কুল যাচ্ছি। আরে ও স্কুল যাচ্ছে, স্কুল যাচ্ছে। আরে ওর সঙ্গে তোরা কেন কথা বলছিস? ও তো একটা বাজে ছেলে। আরে পাগল নাকি? যা ভাই যা, তুই স্কুল যা। দেখ দোস্ত, এভাবে আর কতদিন ঘুরাবো? তুই এক কাজ কর, একটি ভালো চাকরি কর। তা বটেই, ঠিক বলেছিস। এই দোস্ত, সেই বাজেটে এটা যাচ্ছে দেখ। আরে যাক, এসব ছোট লোকদের সাথে কথা বলে কোনো লাভ নেই। ঠিক বলেছিস। দাঁড়া ওকে কিছু দিয়ে বিল মারি। তুই আমার কোলার ধরেছিস। দোস্ত, নেহেরু ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা চাকরির খোঁজ পেয়েছি। তাহলে চল। আরে দাঁড়া, রাজুকে একটা কল করে নি। কর তো।
কি তোরা আমাকে দেখে অবাক হয়েছিস? এতে অবাক হওয়ার কিছুই নেই। তোরা আমাকে কি বলেছিলি? আমি একটা বাজে ছেলে, আমি একটা ছোট লোক। আরে ছোট লোক আমি না, ছোট লোক হলি তোরা। আজ দেখ আমাকে, তোরা তো ডিগ্রি কমপ্লিট করো, আজ পর্যন্ত একটি ভালো চাকরি জোগাড় করতে পারিনি। আর আমি পিএইচএস কমপ্লিট করেই এত বড় একটি কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছি। কার জীবন কখন কিরকম চেঞ্জ হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আর হ্যাঁ, আরেকটি কথা শুনে রাখ, আমি আগে যেরকম ছিলাম এখনো তেমনই আছি। আর হ্যাঁ, আমি বুঝেছি তোরা কিসের জন্য এসেছিস। তোদের চাকরি হয়ে যাবে এখন তোরা আসতে পারিস। আমাদেরকে ক্ষমা করে দে, আমরা না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম।